হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আলোচনার বিষয় আমাদের শেরশাহের জনকল্যাণমূলক কাজের পরিচয়। এর আগে আমি শেরশাহের শাসন ব্যবস্থা দিয়ে দিয়েছি, আজকে জনকল্যাণমূলক কাজের পরিচয়টা দিলাম। ইম্পর্টেন্ট, পড়তে হবে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। কীভাবে লিখব? শুধু রাজ্য বিজেতা নয়, সুশাসক, সংস্কারক ও প্রজাহিতৈষ্ণতার জন্য শেরশাহ মধ্যযুগীয় ভারতের ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন। তার প্রজাহিতৈষী সংস্কারগুলি হলো বলে আমরা লিখব যোগাযোগ ব্যবস্থা। এই পয়েন্টে লিখব দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য শেরশাহ চারটি প্রধান সড়ক নির্মাণ করেন। এদের মধ্যে অন্যতম বর্তমান গ্যাংটক রোড অর্থাৎ সড়কি আজম। নেক্সট আমরা লিখব ডাক ব্যবস্থা। ডাক ব্যবস্থা লিখব দারোগা ই ডাক চৌকির মাধ্যমে দ্রুত খবরাখবর আদান প্রদানের জন্য তিনি সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেন বা ডাক পাঠানোর ব্যবস্থা করেন। নেক্সট আমরা লিখব জনকল্যাণমূলক কর্মসূচি। পয়েন্টে লিখব ব্যবসায়ী ও পথিকদের বিশ্রামের সুবিধার জন্য তিনি রাস্তার দুধারে সরাইখানা, বৃক্ষরোপণ ও কূপ খনন করে প্রজাহিতৈষণার পরিচয় দেন। শুল্ক নীতিতে দেব ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি বাণিজ্যের বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় ও অবৈধ শুল্কগুলি তুলে দেন। নেক্সট দেব বিচার ব্যবস্থা। এখানে দেব তার বিচার ব্যবস্থা ছিল কঠোর ও পক্ষপাতহীন। অপরাধী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হতো। অপরাধ প্রমাণিত হলে ধনী, দরিদ্র, পদস্থ কর্মচারী এমনকি সম্রাটের নিকট আত্মীয়রাও দণ্ড থেকে রেহাই পেতেন না। মানে নিকট আত্মীয়রাও যদি অন্যায় করতো তারাও শাস্তি পেত, সেটাই বোঝানো হচ্ছে। সম্রাট নিজে ছিলেন প্রধান বিচারক। নেক্সট মন্তব্যে আমরা দেব সেই জন্য ঐতিহাসিক উইলিয়াম আর্সকিন বলেছেন যে শেরশাহের মতো এমন কর্মবীর শাসক ও প্রজাদের অভিভাবক আকবরের আগে আর কেউ ছিলেন না। এতটা দেব, তাহলেই হবে। ভিডিওটা লাইক শেয়ার কর।